বলেছেন কোন মায়ের থেকে একবার দুধ পান করলে দুধ সম্পর্ক সাব্যস্ত হবে কি অর্থাৎ মায়ের স্তন থেকে আপনি বোঝাতে চাচ্ছেন যদি কেউ একবার মাত্র দুধ পান করে এক ঢোক দুধ পান করে তাহলে দুধ সম্পর্ক সাব্যস্ত হবে কি ক্ষুধার্ত অবস্থায় খাওয়া হয়েছে পেট ভরে খাওয়া হয়েছে প্রশ্নটি তো উত্তর খুবই দরকার আচ্ছা এখানে আমরা জানি যে আয়সারাদিয়াল্লাহ তালের একটা বিখ্যাত হাদিস যেটা সহি মুসলিমের মধ্যে এসেছে তাছাড়া আব্দুল বার আল গ্রন্থে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে কোরআনে প্রথম দিকে যে সকল আয়াত নাজিল হয়েছে তার মধ্যে একটা হলো আয়সারুরাদ মালুমাত যে দশ ঢোক দুধ যদি স্তন থেকে পান করা হয় তাহলে সে সম্পর্ককে হারাম করে দেয় অর্থাৎ মাহরম সাব্যস্ত হয় দুধ সম্পর্কের মাহারাম এবং বিবাহ সেখানে হারাম হয়ে যায় তারপরে তিনি বললেন তুম্মা না না এরপরে এই আয়াতগুলো মানসুখ হয়ে যায় আরেকটা নাজিল হওয়ার মধ্য দিয়ে আরেকটা নির্দেশ সেটা কি পাঁচ ঢোক সুনির্দিষ্ট পাঁচ ঢোক যদি কেউ পান করেন তাহলে এই পাঁচ ঢোক তাকে হারাম করে দেয় অর্থাৎ তাদেরকে সম্পর্কর দিক থেকে সম্পর্ক সাব্যস্ত করে দেয় তাহলে বোঝা গেল যে পাঁচ ঢোক যদি কেউ কোনো মায়ের স্তন থেকে যে তার আপন মানা বা বাট তিনি অন্য তার নিজের কোনো সন্তানকে দুধ পান করান এ সময় আরেকজনের সন্তানকে দুধ পান করালেন সেটা যদি পাঁচ ঢোক হয় তাহলে হারাম সম্পর্ক সাব্যস্ত হবে তাহলে এর দ্বারা বোঝা গেল যদি এক ঢোক পান করা হয় তাহলে তার দ্বারা হারাম সম্পর্ক সাব্যস্ত হবে না তবে এখানে একটা বিষয় আছে আপনি বলেছেন ক্ষুধার্ত অবস্থায় পেট ভরে খেয়েছে ঢোকটা কাকে বলে ঢোকটা কাকে বলে ঢোকটা হচ্ছে একটা চষা একটা চষা দেওয়া কিন্তু পেট কখন ভরে মায়ের স্তন থেকে কেউ যদি দুধ পান করে পেট কখন ভরে সে চষা শুরু করলো অনেকক্ষণ ধরে চষল এটাকে কেউ যদি এক ঢোক বলেন তাহলে ভুল হবে এটা পাঁচ ঢোকেরও বেশি সে অনেকক্ষণ ধরে চুষে তখনই ছাড়লো যখন তার পেট ভরে গেল তার খিদা আর থাকলো না তাহলে এই অবস্থায় এটা পাঁচ ঢোকের চেতেও বেশি এবং এতে হারাম সাব্যস্ত হবে এটাকে এক ঢোক বলাটা শুদ্ধ নয়